এবার স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের মধ্যে দেখা দিল তীব্র বিক্ষোভ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এবার স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের মধ্যে দেখা দিল তীব্র বিক্ষোভ। আসাম ইউনিভার্সিটি বারবার ছাত্রছাত্রীদের আবেগ এবং বিবেক নিয়ে খেলা করছে, ভিন্ন সময়ে তারা ছাত্রছাত্রীদের ইমোশন নিয়ে পুতুল খেলার মতো আচরণ করছে, যা সম্পূর্ণ অনুচিত এবং অবমাননাকর। আমার ছাত্রছাত্রীদের মতামত যে তাদের এই পরিস্থিতি আর সহ্য করা সম্ভব নয়। একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত ছাত্রছাত্রীদের মানসিক এবং শিক্ষাগত উন্নয়ন নিশ্চিত করা, কিন্তু আসাম ইউনিভার্সিটির কর্মকাণ্ড প্রমাণ করেছে যে তারা এই মূলনীতিকে লঙ্ঘন করেছে। শিক্ষার্থীদের প্রতি এই ধরনের অবহেলা ও অসদাচরণ তাদের মানসিক স্বাস্থ্য এবং শিক্ষাগত যোগ্যতা অর্জনের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। বিভিন্ন গবেষণা দেখা দিয়েছে যে একটি সহায়ক এবং ন্যায়সঙ্গত শিক্ষাগত পরিবেশ শিক্ষার্থীদের মানসিক এবং শৈল্পিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। সম্পূর্ণ থাকবে প্রতিবেদনে। আমাদের আন্দোলন চলছেই চলবে, আমাদের আন্দোলন চলছেই চলবে। ভাই আপনার নাম কিটা? আমার নাম রেজাউল আলম রাজবর ভাইয়া। আচ্ছা, আপনি যে আসাম ইউনিভার্সিটির বিষয়ে কিছু বলতে চান? FYG যে নিউ এডুকেশন পলিসি হয়েছে, FYG ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম যেটা হয়েছে, প্রোগ্রাম সিস্টেমটার মতলব চেঞ্জেস যেটা হয়েছে, এটা আমরা মানিয়ে নিতে লাগবো। কেন এনইপির আন্ডারেই ঢুকছে, ঢুকার পরে যেটা সাবজেক্ট বাড়ানি হয়েছে তা তো মানিয়ে নিছে স্টুডেন্টে। মানিয়ে নেওয়ার পরেও আসাম ইউনিভার্সিটির কিছু রিকনস্ট্রাকশনের জরুরত আছে। যেরকম তারা রিজাল্ট আউট দিতে লেট করেন, এক নম্বর হইলে কি আসাম ইউনিভার্সিটির আপনার যেরকম রিজাল্ট আউট করা হয়, কোনো স্টুডেন্টে তার কোনো এক্সেপ্টেশনও থাকে না, অতটুকু মার্জিন খারাপ পাইব। একটা স্টুডেন্টে 85% হাইয়া HSLC আইয়া যখন HSO পরীক্ষা দিল তার ভালো রিজাল্ট 90% পাইছে, তারপরে ইয়া গ্রাজুয়েশনের এডমিশন লইছে FYG-র আন্ডারে। ঢুকার পরে আমি জানতে পারলাম যে স্টুডেন্টের কাছ থেকে যে হে বর্তমানে only 3 mark পাইছে, only 3, আসাম ইউনিভার্সিটির 3 mark দেওয়াটা কোনো মন্ত্রে মানিয়ে নিতে আমরা পারি না। সেনে মানিয়ে নিতে পারি না যে একটা স্টুডেন্টে 2 mark ইয়ার 10টা কোয়েশনের মধ্যে অ্যাটেম্প করছে, 5 mark 10 mark ইয়ার 5টা কোয়েশন, 5টা কোয়েশনের মধ্যে 3টা কোয়েশন অ্যাটেম্প করছে, তারপরে আসাম ইউনিভার্সিটি 3 mark 3 mark যেন এটা দিল, ইটা দেওয়ার কোনো একটা রিজন নাই, কোনো একটা প্রটেস্ট নাই, ইটা যেন আপনার রিভলিউশনে দিত, রিভলিউশনে দিবার মতো মার্ক নাই, এটা এখন কীরকম স্টুডেন্টে পাইলো? এরকম করে যে বহু স্টুডেন্টের লাইফটা বেকার হয়ে যাব, বেকার হওয়ার কারণে একমাত্র কারণ হয়ে থাকবো আসাম ইউনিভার্সিটি। আর আমরা আসামের মধ্যে একটাও ইউনিভার্সিটি আছে বর্তমানে খাসার ডিস্ট্রিক্টের মধ্যে, আমি কই আর যে একটা ইউনিভার্সিটি আছে আসাম ইউনিভার্সিটি, আর এই ইউনিভার্সিটি এত যে খাসটা যেটা করে এটা কোনো মন্ত্রে স্টুডেন্টে মানিয়ে নিতে পারে না। এখন হইতে পারেন স্টুডেন্ট খারাপ, হ্যাঁ স্টুডেন্ট খারাপ হইতে পারে, 2 mark কি 10টা লেগেছে, এ তো কমসে কম হে তো 15-17 হইতো, 10 mark হে 5টা কোয়েশনের মধ্যে 4টা কোয়েশন অ্যাটেম্প করছে, 4টা কোয়েশনের মধ্যে তার 2টা কোয়েশন ঠিক হয়েছে নারি, এরকম কীরকম হয় ও ওটা মতলব স্টুডেন্টের বহুত মর্মাহত। আপনার নামটা? আমার নাম মোকাদ্দের হোসেন বড়ভাইয়া। আমি প্রথমে আসাম ইউনিভার্সিটি এবং আসাম গভর্নমেন্টের উপরে কিছু রিয়াকশন রাখতে চাই। প্রথমত হচ্ছে যে NEP যে সিস্টেমটা আনা হয়েছে, আমাদের নিউ এডুকেশন পলিসি যেটা আনা হয়েছে, সেটা আসাম গভর্নমেন্ট বা আসাম ইউনিভার্সিটি যেও আনুক, সেটিতে কিছু মতামত নেওয়ার জরুরত ছিল তাদের। স্টুডেন্টের পক্ষে সম্ভব হবে কি হবে না সেগুলা মতামত নেওয়ার আসাম ইউনিভার্সিটি বা আসাম গভর্নমেন্টের জরুরত ছিল। প্রথমত এটি হচ্ছে একটি ফল্ট আসাম ইউনিভার্সিটি বা আসাম গভর্নমেন্টের। দ্বিতীয়ত ফল্ট হচ্ছে যে সেকেন্ড ইয়ার হায়ার সেকেন্ডারি ক্রস করার পরে সাধারণ গরিব শ্রেণীর যে ছেলেমেয়েরা আছে তারা ইনকামের দিক দিয়ে একটু লক্ষ্য রাখতে হয়। সবার বাড়িতে ইনকামের যে ইনকাম যেটা রয়েছে সেটি বেশি আয় হয় না, কেউ কেউ নিজস্বভাবে তার মাতাপিতাকে চেতে হয়, মাতাপিতা রোগে ভুগে সে এই ধরনের আর্থিক সমস্যায় পড়তে হয়, তাই তারা ইনকামের দিক দিয়ে কিছু লক্ষ্য রাখতে হয়। তো যথাসম্ভব পড়াশোনা করা তাদের সঙ্গে সম্ভব হয়, তাই প্রথমে যে CBSE প্যাটার্ন ছিল সেটি পরিবর্তন করে NEP আনার কারণে ছাত্ররা দেখা গেছে যে এই বছর ছাত্ররা 80-95% ছাত্ররা ব্যাক লাগিয়েছে তাদের পেপারের মধ্যে, কয়েকটি পেপারের মধ্যে, এবং যারা ব্যাক লাগিয়েছে প্রত্যেকটি ছাত্রের কনফিডেন্স রয়েছে যে তারা 70+ 70 মার্কের আনসার করেছে, কিন্তু সেই 70 মার্কের আনসার করে 2-3 পেজ।
তো আমরা নিশ্চিত এখানে যে আসাম ইউনিভার্সিটি হয়তো কোনো ফল্ট করেছে বা আসাম গভর্নমেন্ট কোনো ফল্ট করেছে, যেখানে রেভিনিউ জেনারেট করার জন্য আসাম ইউনিভার্সিটি সেই সিস্টেমটি ফলো করেছে। আসাম ইউনিভার্সিটি যদি পেপার ভালো করে চেক করতো তাহলে নিশ্চয় সে 3 বা 2 পেত না, সে মিনিমাম 28+ পেত। বহু ধরনের স্টুডেন্ট দেখা যায় যারা 70+ আনসার করেছে এবং 60 এবার পাবে, তাদের ফুল কনফিডেন্স রয়েছে, সেখানে তারা 2 বা 3 পেয়েছে। এটি আমি অনুরোধ রাখবো যে আসাম ইউনিভার্সিটি এর দিক দিয়ে কিছু লক্ষ্য রাখে যে কেন। আর সাধারণত দেখা গেছে যে আসাম ইউনিভার্সিটি যে এনইপি সিস্টেমটা আনেছে, এনইপি সিস্টেমে 60টি পেপার রয়েছে, যেখানে 6টি মাসে 60টি পেপারের কোর্স আদায় করা বা কোর্স কমপ্লিট করা ছাত্রদের পক্ষে এটি সম্ভব নয়। এবং আমি প্রথমেই বলে দিয়েছি যে কিছু ছাত্ররা যেখানে তাদের ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম থাকে, তারা রুজি রোজগারের দিক দিয়ে কিছু চিন্তাধারা নিতে হয়, তাই তারা সঠিক সময়ে পড়াশোনা করতে পারে না, রাত 2টা 3টা পর্যন্ত পড়াশোনা করে 2-1 ঘন্টা, এবং পড়াশোনা করার পরেও ফুল কনফিডেন্স থাকে, তাদের এই নলেজটি থাকে যে আমরা ভালো করে রেজাল্ট করবো, ফুল কনফিডেন্সে এসে পরীক্ষা দেওয়ার পরেও আসাম ইউনিভার্সিটি এইরকম কাজ করছে শুধু রেভিনিউ জেনারেশনের জন্য। আমরা শুধু দেখছি যে এডুকেশনের মধ্যে রেভিনিউ জেনারেট করা হচ্ছে এটি নয়, সমস্ত দিক দিয়ে একদম এই হসপিটাল সিস্টেম থেকে নিয়ে খাজনার সিস্টেম থেকে নিয়ে সব দিকে রেভিনিউ জেনারেট করার জন্য আসাম সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। সেটি রেভিনিউ ঠিক যে জেনারেট করা হয়েছে কিছু কমানোর জন্য আমি আসাম সরকারের কাছে অনুরোধ রাখছি। দিনে বর্তমান সময়ত যে দুর্গন্ধি চলি আছে অসমের শিক্ষা স্টুডেন্টের লগতে, আগতে ছিল 2,500 টাকা, বর্তমান এর আগতে ছিল 4,000 টাকা, বর্তমান আমার 7,100 টাকা ফিসটু বাড়ি আছে অসম সরকার। এই আসাম ইউনিভার্সিটি কি চাইছে? আসাম ইউনিভার্সিটি আমি একটা কথা, বর্তমান সময়ত যে অসমত যে দরিদ্রতা আহি আছে, এই কারণে যে লড়া ছোড়া কি এই এডমিশন লোক পারিব বর্তমান সময়ত? আপনাদের দেখতে পাইছে ম্যাক্সিমাম স্টুডেন্টর যে গরিব দুখিয়া মানুষ আছে, ইউনিভার্সিটি এডমিশন লোক না পারে, ডিগ্রি স্টুডেন্ট পড়িতে না পারে কারণে বেক লওয়ার কারণে, তো এখন কি চাই যে এই দরিদ্র মানুষ না পড়িব সেইটো কারণে সুখিয়া দেখি চাই। এই কারণে আজি সরকারত আহিছি, মই আজি স্টুডেন্ট আহি আছে যে এই সরকার যে এটা আইন আছে, আইনটা মই না মানিব এটা ভালো স্টুডেন্ট লাগ মানে সেই কারণে খুশি করে আইছি। মই এখন হুঁশিয়ার করে দিতে চাই যে আপনি আইনটি মানিব না, কারণ যে বর্তমানে আপনি যে ফিসটু বিক্রি বাড়ি আছে এটা কম লাগে, এটা আপনার বিরুদ্ধে একটু অনুরোধ রইল আমার অহম সরকারের কারণে। আরো অনেক ছাত্র যে যারা 50 বা 60 মার্কের আশা করেছে তারা তাদেরকে 2 বা 3 দিয়ে ব্যাক লাগানো হয়েছে। এর কারণ কি? এটার মূল উদ্দেশ্য হল আসাম ইউনিভার্সিটি মানে রেভিনিউ আর্ন করতে চায়, ছাত্রদের ব্যাক লাগিয়ে আবার তাদেরকে তাদের কাছ থেকে টাকা লুটপাট হচ্ছে, এটা কেমন শিক্ষা ব্যবস্থা? বিশেষ করে আমাদের রিসেন্ট এক্সাম হয়েছে সেকেন্ড সেমিস্টারের, তার আগে হয়েছিল ফার্স্ট সেমিস্টারের এক্সাম। আমরা এত প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়েছিলাম যেটা আমরা টোটালি ফুল পেপার একদম লিখে দিয়েছি, যে স্টুডেন্টগুলো এইচএসের মধ্যে 4টা 5টা লেটার নিয়ে পাস করেছে, এমনকি ভালো স্কুল থেকে, প্রাইভেট স্কুল থেকে, এমনকি এইচএসও তাদের রেজাল্ট খুব ভালো। টিচাররা ওদেরকে বলেছেন যে ওরা সিলেক্ট করে দিয়েছেন যে তুমি হিস্ট্রি অনার্স নেও, তুমি পলিটিক্যাল অনার্স নেও, কারণ ওরা বুঝতে পেরেছেন যে এই সাবজেক্ট নিয়ে ওর পড়ার এই যোগ্যতা কোয়ালিটি আছে। এমন করে আমরা এক্সাম দিলাম, তারপরও আমাদের পেপারে ব্যাক লেগে গেলো। ডিএসসি ওয়ান ডিএসসি টু দুটাতেই ব্যাক। এমনভাবে ছাত্ররা এক্সাম দিয়েছে, ব্যাক লাগার কোনো প্রশ্নই আসে না, সেখানে আমাদের ব্যাক দেওয়া হলো। আমাদের সাথে এমন কেন করা হয়? দ্বিতীয় কথা হচ্ছে, এমনও হয়েছে আমি নিজে দেখেছি আমাদের কলেজে, আমাদের এক স্টুডেন্ট 50 মার্কের এক্সাম, সে শুধু আনসার করেছে 25-এর, সে কীভাবে 43 পায়, কীভাবে 43 পেলো? অনেক স্টুডেন্ট 100-এর মধ্যে 70 মার্কের তাকে কোয়েশ্চেন, যেটার মধ্যে 28 পেলে 28 পেলে 5 মার্ক, সেখানে 70 পুরো আনসার করে আসার পরই সেখানে 7, 8, 7, 8 পায় কীভাবে? এত কম কেন পায়? আবার 50 মার্কের মধ্যে 25 আনসার করার পরে সে 43 পেলো কীভাবে? আমার মনে হচ্ছে 100% আসাম ইউনিভার্সিটি ভালো করে পেপার চেক করা হন না। ইউনিভার্সিটি হাই 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 হাই।